অসংখ্য অসংখ্য অভিনন্দন। এদিকে স্যার আপনাদের কটা কথা শুনতে চাই, সেটা হচ্ছে যে আজকে আয়ত্রী শাসমল আপনাদের মেয়ে ক্যালকাটা মেডিকেল কলেজ, স্বপ্নের কলেজ, আমাদের মহানায়কদের কলেজ, আমাদের দেখা স্বপ্নের কলেজ বলতে পারেন, সেই কলেজে আপনার মেয়ে এত লক্ষাধিক মেয়েকে পরাজিত করে একটা জায়গা করেছে এবং আজকে আগামী দিনে ও পড়তে ভর্তি হয়েছে। তো আপনাদের কেমন লাগছে, আপনাদের অভিজ্ঞতাটা কিরকম, এক এক করে যদি আপনি আর ম্যাডাম দুজনেই বলেন। সত্যি খুবই ভালো লাগছে, আর ভাবতেই পারিনি যে ও এতটা উঠতে পারবে, এতটা উপরে উঠতে পারবে। এর জন্য আমাদের কোচিংয়ের অবশ্যই আমি ধন্যবাদ দেবো, আর অবশ্যই ওরও চেষ্টা আছে, দুজনেরই চেষ্টাতে আজকে ওই জায়গায় পৌঁছেছে। ম্যাডাম আমিও তো বলবো যে আপনাদের তো অনেক ধন্যবাদ দিতেই হবে এই দিক থেকে, এবং আমার মেয়েরও অনেক চেষ্টা আছে, দুদিক থেকে ভাই বলবো যে আপনাদের এটা সাকসেস পেয়েছি আমি, এবং নিজে আমি খুব গর্ব বোধ করে যে এখানে আমি ভর্তি করে ওর যে সাকসেস হয়েছে এটা আমি খুব ভালো লাগছে। হ্যাঁ সবাই তো খুবই আনন্দে, খুবই ভীষণ খুশি যে এরকম একটা জায়গায় পেয়েছে, ওরাও খুব খুশি, সেদিক থেকে আমরাও খুব গর্ববোধ করি। আপনাদের ক্লাসে মেয়েকে ঢুকিয়ে আমি খুব মানে সাকসেস পেয়েছি। দশে কত দেবেন জয়দেব স্যার ক্লাসে? দশে তো দশই দেব। মেয়ে থেকে আপনি কম, মানে মেয়ে একটু কিপটেন করেছিল, আপনি দশে দশ বলে রিচ মাই ফ্রেন্ড, খুব ভালো। এতটা আশা করিনি, এবার পেয়েছে তো এই জন্য আপনাদের দশে দশই দেব। ধন্যবাদ, অশেষ ধন্যবাদ স্যার। আপনি দশে কত? অবশ্যই দশে দশই দেব। আচ্ছা দেখ বাবা মা কিন্তু ভালো না, বাবা মারাও তোর সঙ্গে এক্সপিরিয়েন্স করেছে থ্রু আউট দ্য ইয়ার। আচ্ছা আপনারা জয়দেব স্যার ক্লাসে এসে ভর্তি করার আগে একটা ভেবেছিলেন, ভর্তি করছিলেন, এটা আশা আশঙ্কা সবকিছু ছিল। এবারে জয়দেব স্যার ক্লাসে এসে যেটা আমি এক্ষুনি ওকে বললাম, ভর্তি করেছেন, ও পড়ছে, তার সঙ্গে আপনারাও তো পড়েছেন, মানে ওর পড়াশোনা দেখা পড়ছে যাচ্ছে একটা, আপনিও তো ওদের সঙ্গে স্ট্রাগল করেন, বাবা মার স্ট্রাগলটাও তো কম নয়। তো পুরো জিনিসটা দেখে জয়দেব স্যার ক্লাসের সম্পর্কে আগামী দিনে যে বাবা মায়েরা আসবে বা তারাও কেন তাদের ছেলেদের ভর্তি করবে, যদি এই বিষয়ে জয়দেব স্যার ক্লাসের সম্পর্কে আপনাদের যে অভিজ্ঞতা সেটা যদি আপনারা দু চার কথা একটু প্রকাশ করেন। প্রথম যেদিন ও আমাকে নিয়ে এলো, সিঁড়ি দিয়ে উঠেই দেখছি একটা বোর্ডে তিনটে নাম লেখা আছে, পার্সেন্টেজ দেওয়া আছে। আমার কাছে জিনিসটা খুব ভালো লেগেছে, ব্যাপারটা যে স্টুডেন্টদের মধ্যে একটা হেলদি কম্পিটিশন থাকা ভালো। হ্যাঁ, যাতে যারা পিছিয়ে আছে তারা যাতে আরও ইন্সপায়ার হয়, যাতে ওই জায়গাটায় যেতে পারে, এটা সত্যি খুব ভালো হয়। আর অবশ্যই ও স্টাডি মেটেরিয়ালস, যেহেতু ও ইংলিশ মিডিয়ামে পড়া, বাংলায় একটু এ ছিল, স্টাডি মেটেরিয়ালসগুলো ইংলিশেতে পেয়েছে, ওটা ওর পক্ষে অনেক হেল্প করেছে। এদিক দিয়ে বলবো যে না সত্যি জয়দেব স্যারের কোচিং অবশ্যই ভালো, বেস্ট। অশেষ ধন্যবাদ ম্যাডাম। আপনি মা হিসেবে? আমি তো বলবো যে আপনারা এখানেই কোচিংয়ে আসুন, এবং যাতে ভালো আপনাদের ছেলেমেয়েরা পড়তে পারে সেই জন্য এখানে পড়ে যদি সাকসেস পেতে যান তাহলে এখানে আপনারা আসুন, নিশ্চয়ই সাকসেসটা পাবেন। আর যাদের ছেলেমেয়েদের বলবো যে আপনারা আসুন, আমার মেয়ে যেমন পেরেছে আপনারাও পারবেন, এখানে আসুন, এসে ভর্তি হন, একবার চেষ্টা করে দেখুন না, আপনাদেরও ছেলেমেয়েরা এগোতে পারবে। জয়দেব স্যারের ক্লাসে আপনারা যদি এসে ক্লাস করেন তো আমি বলবো আপনারাও সাকসেস পাবেন। অশেষ অশেষ ধন্যবাদ আপনাদের, আপনাদের মেয়ের এত বড় একটা সাফল্য, আমাদের তরফ থেকে আমরা যেরকম গর্বিত সেরকম আপনাকে আপনার মেয়ের তরফ থেকে আপনার অ্যাজ আ গর্বিত মানে পিতামাতা হিসেবে আপনাকেও অনন্ত শুভেচ্ছা জানাই, অভিনন্দন শুভকামনা রইল, এবং ওর জন্য প্রার্থনা করি যেন আগামী দিনে ও আরও আরও বড় হয় এবং ওর আরও আরও সফলতা কামনা করি এবং ও জীবনে আরও এগিয়ে যাক, এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। আপনাদের দুজনকে অশেষ অশেষ ধন্যবাদ সময় দেওয়ার জন্য, অশেষ অশেষ ধন্যবাদ।